প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগদের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ ও অন্যান্য মাধ্যমে প্রস্তাবিত নামের তালিকা থেকে 20 জনের নাম চূড়ান্ত করেছে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি তালিকা সংক্ষিপ্ত করতে সকাল 11টার পরে সুপ্রিম কোর্টের জাসেস লাউঞ্জে বৈঠকে বসে কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব শামসুল আরেফিন বৈঠকে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত 322 জনের নামের তালিকা থেকে যাচাই বাছাই করে সবশেষ 10 জনের নাম রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পাঠাবে সার্চ কমিটি যার মধ্যে 5 জনকে চূড়ান্ত নিয়োগ দেবেন রাষ্ট্রপতি আরো দু একদিন মিটিং হওয়ার পরে আপনারা বিস্তারিত জানতে পারবেন সব আপনারা জানতে পারবেন আরো দু একদিন মিটিং এর পরে আপনারা যাবতীয় বিস্তারিত জানতে পারবেন